ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 80 85 বছর বয়স মদিনা শরীফে হাদিস পড়ায় বয়স হয়ে গেছে ওই জামানায় তো গাড়ি ঘোড়া নাই তিনি ওটের পিঠে ওঠার জন্য অনেকে বলছেন আপনি এত কষ্ট করে চলেন আপনার জন্য একটা সওয়ারির ব্যবস্থা করি ওটের পিঠে উঠে আপনি চলাফেরা করুন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন মদিনার পরিবেশের মসজিদে নববীর আওতার আশপাশে আমি সওয়ারির উপরে উঠার মতো আমার সাহস নেই কারণ রহমতে দু আলম কয়েক গজ নিচেই তো শোয়া কয়েক গজ নিচেই তো রসুল শোয়া আমি এর উপরে সওয়ারির মধ্যে উঠে আমি কিভাবে চলব আমার সাহস হয় না তিনি হাদিস পড়াচ্ছেন রওজা আথারের পাশে বসে একদিন সবকের মধ্যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওনাকে কোন একজন ওনার বন্ধু মানুষ 360 দিন 65 দিনের জন্য এক জোড়া করে কাপড় বানিয়ে দিয়েছে তিনি একদিন গায়ে দিয়ে ওইটা আবার দান করে দিল সারা বছরের জন্য জামা কাপড় একদিনে বানাইছে তো জামাটা গায়ে দিয়ে তিনি সবক পড়াইতেছেন সবকের মাঝখানে দেখা যায় হঠাৎ করে চেহারাটা কালো হয়ে যায় মলিন হয়ে যায় কি হয়েছে সাহাবাই কেরাম ওনার ছাত্ররা সবকের মধ্যে হুজুর কি সমস্যা আবার একটু পরে সবক পড়ায় হতে হতে দীর্ঘ সময় এরকম চেহারাটা মলিন হয় সবক শেষ করে কামরার মধ্যে গেছে যে বলে জামাটা খোলো জামাটা খুলে দেখে জামার ভিতরে একটা ছোট বিচ্ছু বিচ্ছুটা জামার ভিতরে ঢুকে এটাকে কামড় দেয় কামড়টা দিলে বিষ লাগে খুব কষ্ট হয় চেহারাটা মলিন হয়ে যায় 80টা কামড় দিছে 80টা তিনি এর মধ্যে ছাত্ররা বলে হুজুর প্রথমবারই তো আমাদেরকে বলতেন যে আমরা জামাটা খুলে ওটাকে মেরে ফেলতাম ওটাকে বলে যে আমি যে হাদিস পড়াইতেছি আমি দেখতেছি আল্লাহ রসুল আমার দিকে চাইয়া রয়েছে আমি হাদিসের সাথে রসুলের সাথে বেয়াদুফি হবে এই জন্য আমার মতো ইমাম মালিক আমি হাজারো বার মরে গেলে আমার কি আসে যায় রসুলের হাদিসের সাথে যেন বেয়াদুফি না এই ছিল মদিনার আশেক ছিল তারা বাবা এরা আল্লাহ রসুল কি ভালোবাসতেন কি প্রেম আর কি ভালোবাসা ছিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই মদিনা শরীফে সফর করেছেন তিনি তিন দিন থাকবেন সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওনাকে একসাথে পাইয়া অনেক মসলা মাসায়ের শিখলেন পরে বলে যে বন্ধু বন্ধু দোস্ত মানুষ মদিনে আসলে যাইতে চায় না আপনি কেবল যাওয়ার জন্য ব্যস্ত থাকেন তিনি বলে যে না আমি থাকতে পারবো কেন সমস্যা বলে আমি বলতে চাই না পরে বলে আমি এই আজকে তিন দিন ধরে আছি যে আমার এখানে তিন দিনে পায়খানা পসরা বন্ধ আমি যেখানে বসি আমি দেখি যে রসুল আমার দিকে চাই আছে আমার সাহস হয় না যে আমাকে তাড়াতাড়ি বিদায় দাও আমি মদিনার সবে এরিয়ার থেকে সরে যাই এ দোস্ত বন্ধু মনে চায় এই যুবক বাবা মদিনা যাইতে মনে চায় না মদিনা শরীফে যাইয়া কোনো বেয়াদবি করা যায়